চিনির পর এবার চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলমের তেলের মিলে আগুন লেগেছে। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। সকাল 8:30 দিকে মৈজার ট্যাক এলাকায় এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে গত 4 মার্চ কর্ণফুলী নদীর পাড়ে এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে আগুন লাগে। এর ফলে বেশ কয়েকদিন ওই কারখানায় চিনি উৎপাদন বন্ধ ছিল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলমের তেলের মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন এ বিষয়ে জানাতে সহকর্মী অনুপম শীল। অনুপম, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, পুরোপুরি নিভেছে কিনা, আগুনের সূত্রপাত ক্ষয়ক্ষতি সম্পর্কে কি জানা গেল? এখনও পর্যন্ত আসলে একেবারেই পুরোপুরি নিভেছে কিনা সেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়নি, তবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে সেটি। মূলত গণমাধ্যম কর্মীদের এই কারখানাটির ভেতরে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না, যে কারণে আসলে আমরা সরাসরি এইখানকার চিত্র দেখতে পাচ্ছি না। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে 8টি ইউনিট এসেছিল তার মধ্যে 3টি ইউনিট এখান থেকে বের হয়ে গেছে, অর্থাৎ তারা তাদের স্বশো স্টেশনে ফেরত গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে একটু আগে এখানকার উপসহকারী পরিচালক আব্দুর রাজাক, তিনি যেটি জানিয়েছেন যে মূলত বেলা 8:25 ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম এই আগুন লাগার সংবাদটি পায়। এরপর তারা মূলত এখানে দ্রুত এসে 8টি ইউনিট চট্টগ্রাম শহর থেকে এবং আশপাশে কর্ণফুলী থেকে এসে 8টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এবং এখানে মূলত যে ফ্যাক্টরিটি আছে সেখানকার যে একটি পুরনো ভবনের দোতলায় মূলত অনেক কাগজ সেখানে জমানো ছিল, অর্থাৎ স্ক্র্যাপ মাল সেখানে জমানো ছিল, সেই জায়গাটিতে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে। এবং এখানে যেহেতু আজকে এখন ঈদের দিন এবং সেখানে স্ক্র্যাপ মালামাল স্তূপ করে রাখা হতো, তাই সেখানে আসলে কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি আরও বলা হয়েছে, যেহেতু এটি তেলের মিল এবং যেখানে আগুনটি লেগেছে তার পাশেই ট্যাঙ্কার রয়েছে, বড় বড় এই তেল সংরক্ষণ করার জন্য যে বড় বড় ট্যাঙ্ক সেগুলো রয়েছে, তাই আগুন ছড়িয়ে পড়লে বা আগুন যদি আরেকটু বড় কোনোভাবে দেখা যাওয়ার মানে তৈরি হতো, বড় আগুন তৈরি হতো, তাহলে কিন্তু একটি বড় দুর্ঘটনার বা বড় ধরনের ক্ষতির আশঙ্কা তারা করছিলেন। তবে ফায়ার সার্ভিস এই জন্যই আসলে খুব দ্রুত এবং অনেক বেশি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজটি শুরু করে এবং 9:20 তারা এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তো আসলে মূল আলোচনাটি তৈরি হচ্ছে যেহেতু গত কিছুদিন আগেই এই একই গ্রুপ মালিক প্রতিষ্ঠানের আরেকটি কারখানা, চিনির কারখানা মূলত, সেখানেও বড় ধরনের একটি আগুন লেগেছে এবং আমরা দেখেছি যে প্রায় 4-5 দিন সেই আগুন জ্বলেছে। আবার সাথে এই এখন এই আগুনটি আজকে আগুনটি আসলে এখনো পর্যন্ত আসলে ঠিক কতটা বড় বোঝা না গেলেও এটি সাধারণের মধ্যে বা এক ধরনের কৌতূহল তৈরি করেছে। সব কিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে বলে আমরা বাইরে থেকে যেমনটা বুঝতে পারছি। এবং এক্ষেত্রে আমরা একটু এখানে এস আলম গ্রুপের যে কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারাও বলছেন যে তাদের এই আগুনের এবারের আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ খুব একটা নয়, যেহেতু পুরাতন মালামালে আগুন লেগেছে। তবে এই কারখানাটির আগুন নির্বাপনের ব্যবস্থাপনা ঠিক কেমন ছিল সেটি আমরা ফায়ার সার্ভিসের কাছে জিজ্ঞাসা করেছিলাম। তারা আসলে নিজেরাও সন্দিহান যে আসলে কতটা তারা সতর্ক ছিলেন বা কতটা আগুন নেভানোর তাদের কাছে কতটা সক্ষমতা ছিল সেটি নিয়ে ফায়ার সার্ভিসও কিছুটা সন্দেহ প্রকাশ করেছে। এস আলম তেলের মিলে আগুনের ঘটনা নিয়ে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী অনুপম শীল।